بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. تيني ধরনের মানুহর দোয়া কেতিয়াও ব্যর্থ না যায়, কেতিয়াও বিফলে না যায়। তিনি প্রকার মানুহর দোয়া, অর্থাৎ তিনি শ্রেণী মানুহর দোয়া কেতিয়াও ব্যর্থ না যায়, কেতিয়াও বিফলে না যায়। আল্লাহর দরবারত সেই তিনি শ্রেণী মানুহৰ, তিনি প্ৰকাৰ মানুহৰ দোৱা আল্লাহৰ দৰবাৰত লগে লগে কবুল হয়। আৰু সেই তিনি শ্ৰেণী মানুহ হৈছে হযৰতে আবু হুৰাইৰা ৰাদিয়াল্লাহু তাআলা আনহুৰ পৰা বৰ্ণিত। তেওঁ কৈছে যে তিনি শ্ৰেণী মানুহৰ, তিনি ধৰণৰ মানুহৰ দোৱা কদাপিও কেতিয়াও ব্যর্থ না যায়, কেতিয়াও বিফলে না যায়, আল্লাহর দরবারত লগে লগে কবুল হয়। আর হে তিনি শ্রেণী মানুষ হইছে, এক নম্বর রোজাদারর ইফতারত সময়ত দোয়া করা ব্যক্তি, যিজনে গোটেই দিন রোজা রাখিলে আর ইফতারর সময়ত যদি তেও আল্লাহর দরবারত দোয়া খুঁজে, আল্লাহর ওসরত দোয়া করে, তেনেহলে সেই ব্যক্তিজনের দোয়া আল্লাহর দরবারত লগে লগে কবুল হয়। এক নম্বর হয়েছে রোজাদারর ইফতারর সময়ত দোয়া করা ব্যক্তি, তেওঁর দোয়া লগে লগে কবুল হয়। দুই নম্বর ন্যায় বিচারক বা দোষাফর দোয়া আল্লাহর দরবারত লগে লগে কবুল হয়, অর্থাৎ সেইজন ব্যক্তি যিজনে হকর উপর বিচার করে, যিজনে আল্লাহ আর আল্লাহর রসুলক হাজির নাজির করে হকর উপর বিচার করে, সেইজন ন্যায় বিচারক বা দোষাফর দোয়া, অর্থাৎ মন্ত্রীর দোয়া নাইবা ব্যক্তির দোয়াত কেতিয়াও বিফলে নাছে, লগে লগে আল্লাহৰ দরবারত কবুল হয়। তিনি নম্বর হৈছে মজলুমৰ দোয়া, আৰু মজলুম হৈছে যিজনক অত্যাচাৰ কৰা হয়, যিজনে কোনো ধৰণৰ অপৰাধ কৰাই নাই কিন্তু মানুহে ইলজাম লগাই, মানুহে তাইক অপৰাধ বনাই জেলত পঠাই দিলে, আৰু সেই জেলত যোৱা ব্যক্তিজনে হৈছে মজলুম, অৰ্থাৎ যিজনক কষ্ট দিয়ে সেই কষ্ট পোৱা মানুহজন হৈছে মজলুম, যিজনক অত্যাচাৰ কৰে, যিজনক মাৰধৰ কৰে, সেই অত্যাচাৰ পোৱা ব্যক্তিজন হৈছে মজলুম, আৰু সেই মজলুমৰ দোৱা আল্লাহৰ দৰবাৰত লগে লগে কবুল হয়। আৰু আল্লাহে কৈছে তেওঁলোকৰ দোৱা আকাশৰ মেঘৰ ওপৰলৈ উঠাই লৈ যোৱা হয়, আৰু আকাশৰ দৰজাবিলাক খুলি দিয়া হয়, আৰু আল্লাহে এলান কৰে হে ব্যক্তিসকল, মই আল্লাহে আপোনালোকক নিশ্চয় সহায় কৰিম, সাহায্য কৰিম, মদত কৰিম। অৰ্থাৎ আমি এইটো বুজি পালোঁ যে সেইজন আল্লাহে এলান কৰি ক'লে যে মই তোমালোকৰ লগত আছোঁ, তোমালোকৰ দোৱা মই কবুল কৰি লৈছোঁ, তোমালোকক নিশ্চয় মই মদত কৰিম, সহায় কৰিম। যদি আমি সেই তিনি প্ৰকাৰ মানুহৰ বদোৱা ল'ব লগা হয়, যদি সেই তিনি শ্ৰেণী মানুহে যদি আপোনাক মোক বদোৱা দিয়ে, তেনেহ'লে আমাৰ গোটেই জীৱন বৰবাদ হৈ যাব। তাতকৈ ডাঙৰ কথা আল্লাহৰ ৰাসূল ছাল্লাল্লাহু আলাইহি ৱাছাল্লামাই ফৰমাইছে যে আল্লাহ ৰব্বুল ইজ্জতে যে যিসকল ফিৰিষ্টা আসমানত থাকে, আৰশত থাকে, সেইসকল ফিৰিষ্টাক আল্লাহ ৰব্বুল ইজ্জতে কয় যে হে ফিৰিষ্টাসকল, তোমালোকে নিজৰ ইবাদত ত্যাগ করা, অর্থাৎ তোমালোকে নিজে ইবাদত করিব নালাগে, যিসকলে রোজা রাখে সেই রোজাদারর দোয়া, সেই ইফতার করার সময়ত করা দোয়াত আপনালোকে আমিন আমিন কই থাকিবা, তে সেইজন ব্যক্তির দোয়াত যদি ফিরিস্তাসকলে আমিন কয়, তেনেহলে সেই দোয়া লগে লগে কবুল হয়। তো সেইকাৰণে আমি এই তিনি প্ৰকাৰ মানুহৰ পৰাই, সেই তিনি শ্ৰেণী মানুহৰ বদোৱাৰ পৰাই আপুনি মই সকলোৱে বাচি থাকিব লাগিব, নহ'লে সেই তিনি শ্ৰেণী মানুহৰ যদি আপোনাৰ মোৰ গাত যদি বদোৱা পৰে, তেনেহ'লে আমাৰ গোটেই জীৱন বৰবাদ, গোটেই জীৱন ধ্বংস হৈ যাব। সেইকাৰণে সেই তিনি প্ৰকাৰ মানুহৰ পৰাই আপুনি মই বাচি চলিব লাগিব, আৰু তেওঁলোকক কেতিয়াও ঠাট্টা বিদ্ৰুপ নকৰিব, তেওঁলোকক কেতিয়াও কষ্ট নিদিব। সেইসকল ব্যক্তিৰ কিয় দোৱা কবুল নকৰিব আপুনি এবাৰ নিজে ভাবি চাওক। সেইজন ব্যক্তিয়ে গোটেই দিন ৰোজা ৰাখিলে, তেওঁ ইচ্ছা কৰিলে খাব পাৰিলেহেঁতেন, তেওঁ ইচ্ছা কৰিলে পানী পান কৰিব পাৰিলেহেঁতেন,
তেও ইচ্ছা করিলে খানা খাব পারিলে হেতেন অকলে মনে মনে যায়, কিন্তু সেইজন আল্লাহ আৰু আল্লাহৰ ৰসূলক হাজির নাজির কৰি আল্লাহক বিশ্বাস কৰি আল্লাহ যে আছে আল্লাহ যে এজন হয় সেইজনক হাজির নাজির কৰি সেইজনৰ ওপৰত বিশ্বাস ৰাখি কি কৰিলে গোটেই দিনটো লগনে থাকিলে কোনো ধৰণৰ খানা নাখায় ইফতারৰ সময় লৈকে থাকিলে আৰু সেই ইফতারৰ সময়ত যদি দোয়া কৰে তেনেহলে সেইজন ব্যক্তিৰ দোয়া কিয় কবুল নকৰিব? সেইজন ব্যক্তি আল্লাহ আৰু আল্লাহৰ ৰসূলক হাজিৰ নাজিৰ কৰি আল্লাহক বিশ্বাস কৰি গোটেই দিনটো লগানে থাকি ইফতারৰ সময়ত শুকৰিয়া আদায় কৰি আল্লাহৰ ওচৰত দোয়া কৰিছে, সেইজন ব্যক্তিৰ দোয়া নিশ্চয় কবুল হ'ব। আপুনি এবাৰ নিজে ভাবি চাওক, তেওঁ ইচ্ছা করলে খাব পারিলেহেতেন বা তেওঁলোকে পানি পান করব পারিলেহেতেন, কিন্তু আল্লাহক ভরসা করেছে যে আল্লাহ যে আছে আল্লাহে যে এজন শাস্তিদাতা হয় কিয়ামতের দিনাখন আপনার মোক শাস্তি দিব, আমি যে আল্লাহক হুকুম যদি অমান্য করো আমাক শাস্তি দিব, সেই বিশ্বাসটো রাখি সেই আল্লাহক ভয় করে গোটেই দিন লগানে থাকিলে সেই কারণে আল্লাহে খুশি হয়, খুশি হয় সেইজনের দোয়া কবুল করে লয় আর আল্লাহে নিজে এলান করে কয় যে মানে তোমালোক সাহায্য করিম মদত করিম। দুই নম্বর হচ্ছে ন্যায় বিচারক, যিজনে আল্লাহ আর আল্লাহর রসুল হাজির নাজির করে বিচার করে কিয়ামতের দিন এখন যে আল্লাহে সুধিব সেইটো ভাবি যদি সহি বিচার করে হকৰ ওপৰত বিচাৰ কৰে, যেনেকুৱাকৈ হজৰত ওমাৰ ফাৰুক ৰাদিয়াল্লাহু তাআলা আনহুৰ জামানাত তেওঁৰ খিলাফতৰ জামানাত তেওঁ কেনেকুৱা বিচাৰ কৰিছিল, হজৰত আবু বকৰ সিদ্দিক ৰাদিয়াল্লাহু তাআলা আনহুৰ খিলাফতৰ জামানাত তেওঁ কেনেকুৱা ন্যায় বিচাৰ কৰিছিল, হকৰ ওপৰত বিচাৰ কৰিছিল, তেনেকুৱা হকৰ ওপৰত বিচাৰ কৰা ব্যক্তি অৰ্থাৎ বাদশ্বাহ নাইবা মন্ত্ৰী নাইবা মুৰব্বী যিসকলে হকৰ ওপৰত বিচাৰ কৰে তেও লাগিলে যদি কোনোবা মুসলমানে অপরাধ করে, অপরাধ করা ব্যক্তিজন মুসলমান হয় আর যদি আপনি মুসলমান হয় বলে তেওঁক রেহাই দিলে মুক্তি দিলে তেনেহলে কিয়ামতের দিন এখন আপনি ফাঁসি যাব লাগিব। তেও লাগিলে মুসলমানে হোক যিজনে অপরাধ করেছে সেইজন অপরাধ সেইজন শাস্তি পাবই লাগিব, হকর ওপৰত যিয়ে বিচার করে সেইটোৱে করে, যদি মুসলমানে ভুল করেছে মুসলমান আর হিন্দুই ভুল করেছে যদি হিন্দু, তাত কোনো ধরনের অসুবিধা নাই, ডাইরেক্ট যিজনে অপরাধ করেছে সেইজনকে শাস্তি দিব লাগিব, লাগিলে মুসলমান হোক লাগিলে হিন্দু হোক। সেই কারণে সকলে যদি বিচার করে যিসকলে পণ্ডিত হয় যিসকলে ডাঙর ডাঙর ব্যক্তি সেই সকলক কিছুমান ব্যক্তিক বিচার করবলে মতা হয়, গাঁর মুরব্বী সকলক বিচার করবলে মাতা হয়, সেই কারণে আপনালকে হেফাজত থাকিব, আপনালকে ন্যায় বিচার করিব, আল্লাহ আর আল্লাহর রসুলক হাজির নাজির করে বিচার করিব, নহলে কিয়ামতের দিন এখন আপনার সুধিব আপনালোকক এজন মুরব্বী হিসেবে পঠোয়া হয়েছে আপনি কি বিচার করেছে, ন্যায় বিচার করেছে না মানুষক যন্ত্রণা দিয়েছে? যদি ন্যায় বিচার করেছে তেনহলে আল্লাহর ওসরত জবাব দিব পারিব, আর যদি ন্যায় বিচার নকরে তেনহলে আল্লাহর ওসরত জবাব দিব লাগিব আর আমার স্থান হব জাহান্নাম। সেই কারণে আপনালোকে ভাবি চিন্তি বিচার করিব, ন্যায় বিচার করিব, হকর উপর বিচার করিব। আর তিন নম্বরতে হচ্ছে মজলুমর দোয়া কি আল্লাহে কবুল নকরিব, যিজনক অত্যাচার করা হয়, ধরি লো কোনোবা এজন ব্যক্তি অপরাধ করা নাই, ধরিল মানে অপরাধ কোনো ধরনের অপরাধ করা নাই, তারপরে মানুষে মোক ইলজাম লগাই অপরাধ বনায় মোক জেলত পঠাই দিলে আর সেইটোৱে হৈছে মজলুম, যিজনক অত্যাচার করা হয় আর কষ্ট পোৱা ব্যক্তি অর্থাৎ অপরাধ নহওয়া ব্যক্তি এজনক যদি অপরাধ বনাই দি জেলত পঠাই দিয়া হয় বা মারধর করে সেই ব্যক্তিজনে হৈছে মজলুম। সেই কারণে সেই মজলুমৰ পৰাই এই তিনি শ্রেণী মানুষৰ পৰাই আপুনি মই সকলে বাছি থাকিব লাগিব ইনশাআল্লাহ, থাকিম ইনশাআল্লাহ, আল্লাহ ৰব্বুল ইজ্জতে আপোনাক সকলোকে হিফাজত কৰে যেন আমিন।